কোরআনের যদি একটি সূরার দিকে আপনি তাকান, সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া, এন্ড ইউ উইল শিওরলি ফাইন্ড আউট যে তার মধ্যে কিছু কিছু এমন জায়গা রয়েছে কোনো একজন নবীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা আলোচনা করেছেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ধরে, কার জন্য হয়তো বা অর্ধ পৃষ্ঠা তিনি বরাদ্দ করেছেন। বাট ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থট দ্যাট ইট ইজ সাফিসিয়েন্ট এনাফ টু সে অ্যাবাউট হিম, তার ব্যাপারে এতটুকু বলাই যথেষ্ট। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে যে কথা বলেছেন, ইসলাম ইজ ভেরি মাচ সিনোনিমাস উইথ দিস আইডিয়া এন্ড থট, এবং এই আয়াতের সাথে ইসলাম একাকার হয়ে গিয়েছে। আমাদের আজকের কনফারেন্সের যে থিম, সেই থিমও এখানে অবশ্যই অবশ্যই আপনি খুঁজে পাবেন। প্রিয় উপস্থিতি, আমি যদি গত যে মাসটি গত হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের কথা আপনাদেরকে বলি, যে হোয়াট হ্যাপেন ইন জানুয়ারি অ্যালন, শুধুমাত্র কেবলমাত্র জানুয়ারি মাসে কী ঘটেছে, তাইলে আমাদের শরীর শিহরিত হয়ে ওঠার কথা। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ওয়ালা আমরি লা আবকি লিমাউতি মুহাম্মাদিন ওয়ালাকিন লিহারজিন কানা বাদাকা আতিয়া, হে রাসূল আপনার মৃত্যুর কারণে আমি কান্না করছি না, আমার বরং কান্না হচ্ছে আপনার পর উম্মা মুহাম্মাদের উপর যে বিপর্যয় নেমে আসবে, এই বিপর্যয়ের কথা মনে করে আমার প্রচণ্ড কান্না পাচ্ছে, আমার বরং সেই জায়গাটি আতঙ্ক এবং আশঙ্কার জায়গা। প্রিয় উপস্থিতি, আপনি দেখেছেন যে অস্ট্রেলিয়াতে এর মধ্যে একটা দাবানল তৈরি হচ্ছে, দাবানলে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে, এত বিশাল বড় শক্তিশালী একটি দেশ, টেকনোলজি সায়েন্স ইকুইপমেন্ট এবং ফাইন্যান্স জনবল ইত্যাদিতে তারা এতটা ইকুইপড, কিন্তু তারা অতটুকু দাবানলের বিরুদ্ধে তারা পেরে ওঠেনি, বরং তাদের মাইলের পর মাইল শত শত মাইলকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সেখানে নিয়ার অ্যাবাউট 2 বিলিয়ন বলা হয় অ্যাকর্ডিং টু ম্যানি স্ট্যাটিস্টিক্স, যে 2 বিলিয়নের মতো সেখানে স্পেসিস, সেগুলো বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন জিনিস সেখানে জ্বলে পুড়ে সেগুলো ছাই হয়ে গড়িয়েছে গিয়েছে। এমনকি তাদের যে ঘোড়ার যে আস্তাবলগুলো রয়েছে সেখানে ঘোড়াগুলো অথবা তাদের যে জিরাফ রয়েছে এগুলো যে অবস্থায় দাঁড়িয়েছিল ওই অবস্থায় এগুলো পুড়ে গিয়েছে। এবং আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় এমনও হয়েছে যে সেই প্রাণীগুলো সেখান থেকে বাঁচার জন্য তারা রাস্তায় এসে মানুষের গায়ে তারা লাফিয়ে উঠেছে, আপনারা এগুলো দেখতে পেয়েছেন। এবং আপনারা সর্বশেষ দেখেছেন এর মধ্যে করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আক্রান্ত করেছে চায়নাকে, শুধু চায়না নয় চায়নার আশপাশের বহু দেশ, এমনকি আমেরিকা, তো মেনি পিপল হ্যাভ বিন ইন দ্য মেইন টাইম ডিটেক্টেড যে তারা করোনা ভাইরাস কোনোভাবে তাদের শরীরে সেগুলো কোনোভাবে তারা সেগুলো বিয়ার করছে, সেগুলো তাদের শরীরে আছে। এমন কিছু বিষয় কিন্তু আমরা দেখেছি ছাড়া ইন্দোনেশিয়া এবং আফ্রিকার বহু দেশে প্লাবন হয়েছে, সেখানে ভূমিকম্প হয়েছে, আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশে এরকম বহু ঘটনা ঘটেছে। আমরা এত বিপর্যয়ের মধ্যে যাচ্ছি, সেই বিপর্যয়ে আমরা যে আয়াতগুলো আজকে এখানে উল্লেখ করেছি, তিনটি আয়াতের কথা মৌলিকভাবে, দ্য ফোকাস উইল বি অন দ্য ভেরি মিডল, মধ্যখানের আয়াতটির মধ্যে আমাদের ফোকাস থাকবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কিন্তু তার আগে আগের এবং পরের দুটো আয়াত প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এই দুটো আয়াতের প্রথম যে আয়াতটি, সেই আয়াতটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা হে লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভালো যেভাবে ভয় পাও দরকার সেভাবে ভয় পাও, এবং তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। প্রিয় ভাইরা, যদি এই মুহূর্তে আপনাকে কাউকে বলা হয়, বোনেরা আছেন, সিস্টার্স আর অলসো দেয়ার, যদি এই মুহূর্তে কাউকে বলা হয় যে আপনার শরীরে ক্যান্সার হয়েছে এবং আপনি আর আগামী একদিন মাত্র বেঁচে থাকবেন, এই কি আপনার জন্যে ডক্টররা এই কথা বললো, সিমটম দেখে মনে হচ্ছে আর একদিন মাত্র আপনি বেঁচে থাকবেন, অথবা সম্ভাবনা এরকমই তারপরে আপনার যেদিকে যাচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা নাই, তখন নিশ্চয়ই আপনি এটি করবেন না যে আমি ফেসবুক শুধুমাত্র টিপতে থাকলাম, ইউটিউবে অশ্লীল সিনেমা ইত্যাদি দেখতে থাকলাম, অথবা আমি টেলিভিশনে বিভিন্ন খেলা দেখতে থাকলাম, অথবা বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিংয়ে, অথবা অশ্লীল অপ্রয়োজনীয় গল্পের বই পড়ে আমি আমার সময় কাটাচ্ছি, অথবা বিভিন্ন জায়গায় ফালতু আলোচনা করে আমি সময় কাটাচ্ছি, ইত্যকার করে নিশ্চয়ই আপনি করবেন না। সেই সময়টি অবশ্যই অবশ্যই আপনি সেজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার এবং তার তাসবিহ এবং তাহলিলে কাটানোর চেষ্টা করবেন।
এইটি যদি এমন হয় যে আপনার একদিন মাত্র আছে, এই রকম কোন কথা কেউ আপনাকে বললো কোন ডাক্তার, সেই ক্ষেত্রে যদি আপনার এমন প্রতিক্রিয়া হয় তাহলে আমার এবং আপনার কখন মৃত্যু আসবে এর ব্যাপারে তো কোনো সার্টেনটি নাই, কোনো নিশ্চয়তা নাই। সেই ব্যাপারে আমাদের করণীয় কি? আমরা আসলে সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে কতটুকু প্রস্তুত রেখেছি? আমরা কি তখন আমাদের সন্তানদেরকে নিয়ে এরকম স্বপ্ন দেখবো যে ওর জন্য গাড়ি বাড়ি করতে হবে, অতএব ডান নেই বাম নেই হালাল নেই হারাম নেই, যেই কোনোভাবে আমি অর্থ ইনকাম করতে আমি প্রস্তুত থাকবো? আমি কি আমার সন্তানদেরকে তখন ড্যান্স পার্টিতে বা ডিজে পার্টিতে তাকে ভর্তি করাবো? আমার মেয়েটাকে কি তখন আমি এমন জামা কাপড় পরি আমি রাস্তায় ঘোরাবো যে আমার মেয়ের জামা কাপড় দেখার পর অন্যরা তাকে দেখে অশ্লীল মন্তব্য করবে? আমি কি সেরকম করবো, নাকি আই উইল টেক এ ডিফারেন্ট রুট অফ লাইফ স্টাইল, নাকি আমি ভিন্ন ধরনের জীবন তখন যাপন করা শুরু করবো? দিস ইজ দ্য বিগ কোয়েশ্চন হুইচ হ্যাজ বিন পোস্ট বাই দ্য ভেরি ফার্স্ট আয়াত। প্রথম আয়াতে এইরকম একটি বক্তব্যই রয়েছে। আর দ্বিতীয় যে আয়াতটি, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে তোমরা সকলে সামগ্রিকভাবে একত্রে তোমরা এটাকে সুদৃঢ়ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত এবং আয়াতের শেষের অংশ থেকে আমরা যেই বক্তব্য খুঁজে পাই তা হচ্ছে এখানে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি বিষয় হচ্ছে আমাদের ঐক্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন, এবং দুই নম্বর হচ্ছে ভ্রাতৃত্বের কথা জানালেন। আমার যতটুকু মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন ইউনিটি থ্রু ব্রাদারহুড, অর্থাৎ ভ্রাতৃত্বের মাধ্যমে ঐক্য তৈরি করার প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের দিকে তাকান তাহলে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম যে কাজটি করেছেন সেটি হচ্ছে ইউনিটি থ্রু ব্রাদারহুড, অর্থাৎ ভ্রাতৃত্বের মাধ্যমে, উখওয়া এর মাধ্যমে, ওয়াহদা অর্থাৎ ঐক্য তৈরি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। এবং তার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করেছেন, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে তার পিতামাতা এবং তার চাচা বা তাদের জন্য দোয়া করতে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে অনুমতি দেননি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড তিনি মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টারদের জন্য তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি শুধু তাদেরকে ক্ষমা করে দিলেই চলবে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশাউরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। দিস ইজ দ্য ডিভাইন অর্ডিন্যান্স, এটাই হচ্ছে আসমানের, এটাই হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা তার রাসূলের জন্য, যে আমি আপনাকে অনুমতি দেইনি টু সিক মাই ফরগিভনেস ফর ইওর বায়োলজিক্যাল ফাদার এন্ড ইওর বায়োলজিক্যাল মাদার অ্যান্ড দ্য মোস্ট বিলাভেড ম্যান টু ইউ ফ্রম অ্যামাং ইউর রিলেটিভস, যারা মুসলিম হয়নি এদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় একজন মানুষ ছিল তা হচ্ছে আপনার চাচা, যিনি আপনাকে এতটা ভালোবেসেছেন, তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দেয়নি, কিন্তু আমি বলেছি গোটা মুসলিম উম্মার জন্যে, অথবা আপনার সাথে যারা আছে ব্রাদারলি যারা আপনার অনুসরণ করছে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, তাদের জন্য আপনি ক্ষমা চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য প্রত্যেক রাত বলতে থাকবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, অথবা ইয়া নাফসি, সেই সকল সেই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। সেই অবস্থায় ভ্রাতৃত্বের গুরুত্ব বা মর্যাদাটা কতটুকু আমরা সেই বিষয়টি এখানে আপনাদের এই কোরআনের এই আয়াতের এরকম একটি দোতনা আপনাদের সামনে আমি যা বুঝেছি সেটি আমি পেশ করতে চাই সংক্ষিপ্তভাবে। এর মধ্যে বড় বড় দ্য লিডিং স্কলার্স অফ ইসলাম, আমি যখন ঢাকা থেকে আসছিলাম অনেকে বলছিল যে বাংলাদেশের বড় সকল শেখরা এক জায়গায় একত্রিত হয়েছে, সেগুলো কিভাবে আমরা দেখতে পারি, এরকম বিভিন্ন তারা লিঙ্কটা আমাদের কাছে জানতে চেয়েছেন যে কোন লিঙ্কে আমরা এটা দেখতে পাবো। আশা করছি যারা দেখছেন এবং যারা শুনছেন তারা বেশি বেশি শেয়ার করবেন, বরং দিস ইজ এ ইউনিক অ্যাসেম্বলি অফ দি স্টার্স, যারা বিশেষ করে ইসলামিক স্কলার এবং স্টার্স, এ গ্যালাক্সি অফ স্টার্সদের এইরকম একটা ইউনিক একটা অ্যাসেম্বলি, এটা বেশি বেশি করে শেয়ার করা দরকার সকল মানুষের কাছে যাতে সেটি পৌঁছে যায়। প্রিয় ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদের যেভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেই দৃষ্টি আকর্ষণের বিষয় হচ্ছে আমরা যাতে ইউনিটি থ্রু ব্রাদারহুড তৈরি করি, কিন্তু আমাদের ইউনিটির ভিত্তি কী হবে সেই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বিতীয় আয়াতের একেবারে শুরুতেই বলে দিয়েছেন, তা হচ্ছে বিহাবলিল্লাহি, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে ধরে তারপরে তোমরা বা আল্লাহর রশিকে ধরে তোমরা একত্র হবে, তোমাদের ঐক্যের ভিত্তি হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আল্লাহর যে রশি, সেই রশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন। সে বিষয়ে আমি একটু পরে আলোচনা করছি, তার আগে যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে যে আমরা মনে হয় যেন এখন সিদ্ধান্ত নিয়েছি, উই ডিসাইডেড টু নট অ্যাগ্রি, আমরা মনে হয় সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঐক্যবদ্ধ হব না, এরকম একটা সিদ্ধান্ত মনে হয় আমরা নিয়ে নিয়েছি, এবং এই সিদ্ধান্তের কারণে ঐক্যের কোনো অবস্থায় আমাদের কারো মাঝে লক্ষণীয় নয়, এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছি, এবং এই জন্য আনফরচুনেটলি ইট ইজ সেড ইন ইংলিশ, এ হাউস ডিভাইডেড ক্যান নট স্ট্যান্ড, একটা বাসা যেই বাসার মধ্যে লোকেরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গিয়েছে ওইটা কোনোদিন দাঁড়াতে পারে না, যেই জাতি বিভিন্নভাবে বিভক্ত হয়ে গিয়েছে সেটা কোনোদিন দাঁড়াতে পারে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু ঐক্য কিসের উপর ভিত্তি করে আমরা তৈরি করব? আমি সরি, আমার একটু ঠান্ডা লেগেছে গত দুই তিন দিন, আপনারা ক্ষমা করে দেবেন। আমাদের ঐক্যের ভিত্তি কি হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, সাহাবা রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম সেটাকে কীভাবে ব্যাখ্যা করেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইস্যু, সেটা আমরা আলোচনা করব। কিন্তু যে কথা বলেছি ঐক্যের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ, আমাদের অ্যাটিটিউড, আমাদের মানসিকতা। আপনারা জানেন যে বাইবেল একটা অরিজিনাল সিনের কথা বলা আছে, অরিজিনাল সিন, আপনারা যদি জেনে থাকেন অরিজিনাল সিন মানে হচ্ছে তাদের ভাষায় অরিজিনাল সিন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই গাছের কাছেও যেও না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া দুজন মিলে সে গাছের ফল খেলেন, এইটাকে খ্রিস্টানরা বলে অরিজিনাল সিন, আদি পাপ, এবং এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর হিসেবে সকল লোকেরা তাদের ব্লাডে, তাদের রক্তে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সে অপরাধী তারা বয়ে বেড়ায়, এই জন্য কোনো লোকই মুক্তি পাবে না, লোকেরা মুক্তি পাওয়ার কোনো 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 তাদের কোনো অবকাশ নেই এবং তাদের কোনো অবস্থাও নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন এবং তিনি বুঝলেন যে মানুষ তো মুক্তি পাবে না, বিকজ দে হ্যাভ ইনহেরিটেড দ্য অরিজিনাল সিন ফ্রম দেয়ার ফাদার, ফোর ফাদার আদম থেকে তারা অরিজিনাল সিন নিয়েছে, এই জন্য তারা তো কোনো অবস্থায় মুক্তি পাবে না। সেই জন্যে অ্যাকর্ডিং টু দেয়ার ভার্সন অফ দ্য স্টোরি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নিজকে আত্মহুতি দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সারাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যাও করতে পারেনি এবং তারা তাকে কুশবিদ্ধও করতে পারেনি, বরং বিষয়টি তাদের জন্য কনফিউজিং করে দেওয়া হয়েছে। যাই হোক, এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা বলছিলাম যে ওরা বলছে সেটা অরিজিনাল সিন, কিন্তু মুসলিমদের জন্য একটা অরিজিনাল সিন আছে, সে অরিজিনাল সিন হলো কি জানেন, অরিজিনাল সিন হলো যে আমরা ঐক্যবদ্ধ হব না, এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করছি, যে আমরা প্রত্যেকেই নিজে এক একটা দিকে আমরা চলে যাচ্ছি, একটা প্ল্যাটফর্মে আমরা আসবো না, এরকম একটা সিদ্ধান্ত গোটা মুসলিম বিশ্ব মনে হয় নিয়ে নিয়েছে। এই জাতীয় সিদ্ধান্ত এর পিছনে একটা মৌলিক কারণ আছে, কারণটা হলো যে তারা, তাদের প্রত্যেকেই তারা মনে করছে তিনি যা মনে করেছেন, তিনি যা বুঝেছেন সেটি হচ্ছে লাস্ট, তিনি যা উপলব্ধি করেছেন এর বাইরে আর কোনো বক্তব্য নেই, তিনি যা বলেছেন সেটি, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড, তার আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য মোস্ট কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, তার স্ট্যান্স ইজ দ্য মোস্ট আপরাইট অ্যান্ড রাইটিয়াস স্ট্যান্স, এর বাইরে কোনো বিষয় নাই। এইরকম বহু বহু লোক তাদেরকে দেখেন যে তারা তাদের নিজেদেরকে হকপন্থী হিসেবে দাবি করে আর অন্য সকলে বাতিলপন্থী, এরকম দাবি করে না লোকেরা? এইরকম একটা পরিস্থিতিতেই এই জাতীয় একটা অ্যাপ্রোচ গ্রহণ করার কারণে অরিজিনালি যার উপর ভিত্তি করে আমরা ঐক্যবদ্ধ হব সেই জায়গাটিতে আমরা কোনো অবস্থায় আসতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সূত্র কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আপনারা যদি তাফসীর ইবনে কাসির দেখেন তাহলে দেখবেন যে আয়াতের প্রেক্ষাপট, আয়াত নাজিলের প্রেক্ষাপট হিসেবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইমাম তাবারী রাহিমাহুল্লাহ, তারা ইবনে জারির আত-তাবারী, তারা উল্লেখ করেছেন আউস এবং খাজরাজের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্ব আউস এবং খাজাজ মানে মুসলিম যখন তারা হয়েছেন, মুসলিম হওয়ার পর কোন একটা যুদ্ধ থেকে যখন তারা ফিরছিলেন, এই সময়ে এক ইয়াহুদি দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা আউস এবং খাজরাজি যারা আনসারী সাহাবী তারা খুবই আনন্দঘন এবং ব্রাদারলি একটা অবস্থায় তারা বসে নিজেদের মাঝে তারা আলাপ আলোচনা করছে, এইটা দেখার পর তার মধ্যে একটা জেলাসি তৈরি হলো, তার মধ্যে একটা হিংসা এবং বিদ্বেষ তৈরি হলো, সে মনে করলো যে না, এদেরকে তো ঐক্যবদ্ধ থাকতে দেয়া যাবে না, সে তখন তার এলাকায় চলে গেল, সেখান থেকে খুবই কূট চক্রি, কূট কথা বলতে পারে, দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে, মানুষের মধ্যে বিবাদ বিসংবাদ লাগিয়ে দিতে পারে, এরকম একজনকে পাঠিয়ে দিল, যাও ওদের মধ্যে ওই যে বোয়াজ
যুদ্ধে ওদের যে বিপরীতমুখী অবস্থান ছিল সেখানে তাদের পরস্পর যে তারা পরস্পরকে হত্যা করেছে সেই ঘটনাগুলো তাদেরকে স্মরণ করিয়ে দাও এবং তাদেরকে আবার বিবাদের মধ্যে লিপ্ত করে দাও। সেখানে গিয়ে তারা ওই যে ওই ব্যক্তি কুচক্রী সেখানে গিয়ে তাদেরকে অতীতের কথাগুলো স্মরণ করিয়ে দেয়, তোমার ভাই কেন আমাকে হত্যা করেছে, তুমি তার সাথে কথা বলো, তোমার বাবাকে আমাকে হত্যা করেছে, তুমি তার সাথে বসে আলাপ করছো, এরকম অতীতের ঘটনাগুলো তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার পর তারা এবার নিজেদের মধ্যে সেই অতীতের কথা তাদের মনে পড়ে যায়। তখন তারা আবার বিভক্ত হয়ে যায় এবং এক একজন ডাকে, এ আমার পক্ষে কারা আছো, এই আউস কারা আছো, এই খাজরাজ কারা আছো, তারা এবং তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র নিয়ে আছো, নিয়ে আসো, আমরা আমাদের সেই পুরাণ প্রতিশোধ নিতে চাই। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দৌড়ে আসেন এবং বললেন, আবা আবিদাউল জাহিলিয়াতি ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় তোমরা সেই জাহিলি যুগের সেই চিৎকার এবং জাহিলি যুগের সেই দাওয়াত এবং দাবি নিয়ে তোমরা আবার পরস্পরকে আহ্বান করছো এবং সেই জাহিলি যুগের মতো তোমরা আবার যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে একটা আবেগঘন বক্তব্য প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পর তারা বুঝতে পারলেন যে এটা একটা শয়তানের এবং শয়তানের যারা আউলিয়া ও শয়তান, শয়তানের বন্ধু যারা, তাদের মধ্য থেকে একটা প্ররোচনা এবং প্রতারণা এবং কুমন্ত্রণা একটা চক্রান্ত ছিল, এটার তারা শিকার হয়েছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ফিরে আসলেন, তারা তওবা ইস্তেগফার করলেন এবং তারা আবার ভ্রাতৃত্ব সুলভ আচরণ তারা করা শুরু করে দিলেন। প্রিয় ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে ইবনে কাসির রহমাতাসিম এর শব্দের তিনি ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করতে গিয়ে অসাধারণ তিনি একটি বক্তব্য দিয়েছেন। আপনারা যদি এতাসিমু শব্দটার মূলের দিকে তাকান, এর রুটের দিকে তাকান, তাহলে দেখবেন যে শব্দটা আয়সমা থেকে এসছে এবং আমরা জানি আয়সমা বা আসমা এর শব্দের অর্থ হচ্ছে প্রটেক্ট করা, নিজকে রক্ষা করা। অর্থাৎ যদি মুসলিম উম্মাহ যদি একত্রিত থাকে তাহলে তারা নিজেদেরকে রক্ষাই শুধুমাত্র করতে পারবে না, তাদের ভ্রাতৃত্বই শুধুমাত্র রক্ষা পাবে না, তাদের যে ইসলামের যে অপরিসীম শক্তি আছে সেই শক্তিও কিন্তু রক্ষা হবে এবং গোটা পৃথিবী একসময় যেমনিভাবে ইসলামের কাছে এসে তারা আত্মসমর্পণ করেছিল ঠিক তেমনিভাবে আবারও তারা আত্মসমর্পণ করবে যদি মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারে। ওয়াতাসিমু শব্দের মধ্যে এই দুটো দোতনা আছে, একটা হচ্ছে তারা তাদের নিজেদেরকে রক্ষা করতে পারবে, গোটা মানবতাকে তারা রক্ষা করতে পারবে। তারা নিজেরা যদি বিভিন্ন দ্বিধা বিভক্তে বিভিন্ন বিভিন্ন গ্রুপিংয়ে তারা যদি বিভক্ত হয়ে যায় তাহলে তারা তাদের নিজেদেরকেও রক্ষা করতে পারবে না, অন্য জায়গা থেকেও তারা তাদের নিজেদেরকে রক্ষা অন্যদেরকেও তারা রক্ষা করতে পারবে না। আর এই রক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের অংশে একটি কথা বলেছেন, তা হচ্ছে যে তোমরা ছিলে জাহান্নামের কিনারা, তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তোমাদেরকে মুক্ত করে রেখে নিয়ে এসেছেন। তার মানে ঐক্যবদ্ধ থাকলেই শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হয়, অনৈক্য যদি তৈরি হয় তাহলে জাহান্নাম থেকে মুক্তির সম্ভাবনা তখন অনেকটা কমে যায়। এই আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করেছেন। আর দ্বিতীয়ত যে কথাটি বলতে চাই, তিনি ইবনে কাসির রহমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যখন মুসলিমরা ঐক্যবদ্ধ হবে তখন তাদের মাঝে ভুল ভ্রান্তি কম হবে, যেহেতু শব্দটি ইসমা থেকে এসছে এবং অনেকগুলো কোরআনের আয়াত এবং সেই হাদিসের অনেকগুলো বর্ণনা আছে যে মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের ভুল ভ্রান্তির সম্ভাবনা কমে যায়, ভুল ভ্রান্তি তখন অনেক অনেক কমে যাবে যদি তাদের মাঝে সে ঐক্য থাকে। ওয়াতাসিমু থেকে এই রকম একটি দোতনাও কিন্তু আমরা খুঁজে পাই। আর তিন নম্বরে যে বিষয়টি এখানে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে ধরে তোমরা ঐক্যবদ্ধ হও। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে ধরে আমরা ঐক্যবদ্ধ হব, এর মানে কি? হাবলুল্লাহ শব্দের অর্থ কি? আপনি যদি অনেকগুলো আপনি যদি কোরআনের দিকেও তাকান তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবলুল্লাহ শব্দটি এক সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চুক্তি অথবা মানুষের সাথে চুক্তি এই রকম হাবলুল শব্দ চুক্তি অর্থে তিনি ব্যবহার করেছেন। আপনি দেখবেন যে ইহুদীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরান 112তম এই সূরারই 112তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুরিবাত আলাইহিম যিল্লাতু আইলামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লাঞ্ছনাকে অবধারিত করে দিয়েছেন, অপমান অপদস্থতা হোয়ার এভার দে গোজ হোয়ার এভার দে ফাউন্ড, যেখানেই তাদেরকে পাওয়া যায় যেখানেই তারা থাকুক না কেন সেখানে লাঞ্ছনা তাদের উপর আরোপিত করে দেয়া হয়েছে, ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, কিন্তু আল্লাহর সাথে তাদের যে চুক্তি আছে সেই চুক্তিকে যদি তারা ধারণ করে তাইলেই শুধুমাত্র তারা মুক্তি পাবে, ওয়া হাবলিম মিনান নাস অথবা মানুষের সাথে বিভিন্ন ধরনের চুক্তি ধরে তারা যদি থাকতে চায়। আপনারা আজকের ইহুদি রাষ্ট্রের অবস্থা দেখেছেন যে ওই রাষ্ট্র যদি অন্যদের এই পৃথিবীর বড় বড় শক্তিগুলোর লেজুর বৃত্তি যদি তারা না করে তাইলে ওইখানে তাদের টিকে থাকার মতো কোনো অবস্থা নাই, ওইখানে তারা টিকে থাকতে পারে না,
চারিদিকে মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে ঘিরে রেখেছে। যদি আজকের বাস্তবতার মধ্যে ভিন্ন বক্তব্য আছে বটে, কিন্তু তারপরেও একটি রাষ্ট্র বা ইহুদিরা তারা সেই আগ থেকে এই পর্যন্ত তারা টিকে আছে, অন্যের সাথে বিভিন্ন ধরনের চুক্তি বা ইত্তকারের মাধ্যমে তারা টিকে আছে। অতএব হাবলুল্লাহ বলতে আল্লাহর সাথে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির কথা কেউ কেউ বলেছেন এখানে। এখানে আমাদের আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। আর সেই প্রতিশ্রুতিটি কি? সেই প্রতিশ্রুতি হচ্ছে তাওহীদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন। তোমাদের এই জাতি এক জাতি, শর্ত হচ্ছে তোমরা ঐক্যবদ্ধ থাকবে, একতা তোমাদের মধ্যে তখনই থাকবে যখন ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন, তোমরা যখন তাওহীদকে প্রতিষ্ঠা করবে। অর্থাৎ আমাদের ঐক্যের ভিত্তি হবে শুধুমাত্র আকীদা, তাওহীদ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের রব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। সাহাবায়ে কেরামদের মতো আমরা বলবো, ক্বালু সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং আমরা মানলাম। এই আনুগত্য শুধু আল্লাহর জন্য, ভালোবাসা শুধু আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই চলবে। আল ক্বাউলু ক্বাউলুল্লাহি ওয়া ক্বাউলু রাসূলিল্লাহ, কথা শুধুমাত্র তার কথাই যা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন। এই যদি হয় আনুগত্যের ভিত্তি, অথবা এই যদি হয় ঐক্যের ভিত্তি, তাহলে সেই ঐক্যটাই টেকসই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঐক্যের কথাই বলেছেন, অথবা ঐক্য তৈরির নিমিত্ত হিসাবে, উপাদান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন। আবার কেউ কেউ বলেছেন, ইবনে কাসির অনেকগুলো বর্ণনা এনেছেন কিন্তু সবগুলো বর্ণনায় প্রায় দুর্বল। একটি বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, এটা ওয়া ইসনাদুহু সহীহুন, এরকম যে তার সহি সানদটা সহি, সেটা হচ্ছে হাবলুল্লাহ বলতে এটা কোরআনকে বোঝানো হয়েছে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একটি বর্ণনা, তা হচ্ছে হাবলুল্লাহ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা শুধুমাত্র তখনই ঐক্যবদ্ধ হতে পারো, অথবা তোমাদের ঐক্যটা টেকসই হবে, প্রকৃত ঐক্য তখনই তৈরি হবে যদি তোমরা তোমাদের ঐক্যের ভিত্তিটাকে কোরআন বানাও, ফাউন্ডেশন যদি তোমরা কোরআনকে বানাও। অন্যরা কেউ কেউ বলেছেন, প্রিয় ভাইরা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঐক্য বলতে যে কথা বুঝিয়েছেন তা হচ্ছে যেটা আমি বলেছি, যে তাওহীদ বা আকীদা, ইত্তকার অনেক ইস্যু। আমি গতকাল, আমাকে একজন প্রশ্ন করেছিল, সে হচ্ছে কাদিয়ানি আমাদের দেশের, তার নিজকে ডিসগাইজ করে প্রশ্ন করেছে, পরবর্তীতে সে তার নিজের অবস্থান ব্যক্ত করেছে। আমাকে বলে, স্যার কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক মানুষই মারা যাবে। তো এখানে আপনারা যে বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মারা যাননি, তাকে আল্লাহ তুলে নিয়ে গিয়েছেন আকাশে, এই রকম কথা, এটা তো বিপরীত ধর্মী হলো না কথাটা? আমি তখন তাকে বললাম, তোমাকে তো কোরআন বুঝতে হবে, কোরআনকে সামগ্রিকভাবে, কোরআন একটা আয়াতকে আউট অফ কনটেক্সট তুলে নিয়ে এসে কোনোদিন কোরআনকে বোঝা যায় না। কোরআনের সবগুলো আয়াতকে এক জায়গায় এনে তারপরে তোমাকে কোরআনকে বুঝতে হবে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে আমার কাছে তুলে নেব। তিনি বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যা করতে পারেনি, ক্রুশবিদ্ধ করতে পারেনি। ব্রিং অল দি ভার্সেস অফ দ্য হোলি কোরআন রিগার্ডিং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম টুগেদার, এক জায়গায় আনো এবং তোমরা কোরআন, তারপরে তুমি কোরআনকে ব্যাখ্যা করো। বলে, হ্যাঁ স্যার, এটা তো বুঝতে পেরেছি, এতদিন তো আমাদেরকে এটা বলা হয়নি। বলেছে, শুধুমাত্র ওই আয়াতের ব্যাখ্যা, ওই আয়াতের কথা আমাদেরকে বলা হয়েছে, বিভ্রান্তির জায়গা। দুই নম্বর বললো যে, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আর কোন নবী আসবে না, এটা আপনারা কিভাবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন খাতামান নাবিয়িন। বলে, হ্যাঁ খাতাম মানে তো আংটি, এটা তো আরবি ভাষায় আছে। খাতাম মানে কি? আংটি। এর আংটি মানে সৌন্দর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সৌন্দর্য। তখন আমি বললাম, কোরআনকে বুঝতে হবে, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন অ্যাজ ইট ওয়াজ এক্সপ্লেইন বাই দ্য সাহাবা, বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্ডারস্টুড বাই দ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, প্র্যাকটিসড অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই দ্য পায়াস জেনারেশনস সাকসিডিং দ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কোরআনকে বুঝতে হবে যার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি কিভাবে কোরআনকে ব্যাখ্যা করেছেন, যেই কমিউনিটির উপর কোরআন নাজিল হয়েছে সেই কমিউনিটি কিভাবে কোরআনকে বুঝেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরামরা কোরআনকে কিভাবে বুঝেছেন, এবং সালফে সালিহিন তারা কিভাবে কোরআনকে ধারণ করেছেন, কোরআনকে সাহাবায়ে কেরামরা সালফে সালিহিন তারা কোরআন কিভাবে কোরআনকে ব্যাখ্যা করেছেন, কোরআনকে তারা যা বাস্তবায়ন করেছেন সেইটি দেখতে হবে। তুমি কি জানো না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যারা নবী দাবি করেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? বলে, হ্যাঁ তা জানি, এটা তো ঐতিহাসিক সত্য, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। বলে, না কোনো জো নাই, তার মানে হচ্ছে তারপরে আর কোনো নবী আসবে না, বহু হাদিসে এটা প্রমাণিত, রাসূল সাল্লাম ব্যাখ্যা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামরা এজমা করে তারা যুদ্ধ করেছেন, এরকম বহু বর্ণনা ধরে তুমি কি এটি বলতে পারো না
যে আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরামরা তারা কিভাবে কোরআনকে ব্যাখ্যা করেছেন, ওই আয়াতকে ব্যাখ্যা করেছেন, তুমি তো তোমার নিজের মতো করে কোরআনকে ব্যাখ্যা করতে পারবে না। আর তিন নম্বর হচ্ছে, যদি প্রত্যেকেই তার নিজকে নবী হিসাবে দাবি করার সুযোগ থাকে, তাহলে তুমি যদি তোমার নিজকে নবী দাবি করো, তাহলে আমি কিভাবে তোমাকে ডিনাই করব। বলে এটা তো খুবই যৌক্তিক, আপনি কিভাবে ডিনাই করবেন, অস্বীকার করবেন? আমি আমার নিজকে তো নবী দাবিই করতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা যদি হাবলুল্লাহর অর্থ বুঝতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে অ্যাজ ইট ওয়াজ এক্সপ্লেইন বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্ডারস্টুড বাই দ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এন্ড লেটার অন গিভেন এক্সপ্লেনেশন বাই দ্য পায়াস প্রেডিসেসরস, বাই দ্য পায়াস জেনারেশনস সাকসিডিং দ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কিভাবে এগুলোকে বুঝেছেন, সে তার উপর ভিত্তি করে আমরা এটাকে বুঝতে হবে, হাবলুল্লাহকে বুঝতে হবে, অথবা ঐক্য তৈরি করতে হবে এর উপর ভিত্তি করে। আমরা আসার আগে এখানে আব্দুল্লাহ আলোচনা করছিল যে অনেকে খারিজদের কথা এবং নব্য যাদের কথা বলছে, যে কাদিয়ানিদের কথা, আপনি যদি তাদের সাথে ঐক্য তৈরি করতে চান, তাহলে আপনি ঐক্য করতে পারেন, নো ম্যাটার, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, কিন্তু ওই ঐক্যের ভিত্তিটা কী হবে সেটা দেখতে হবে। যদি ওই ঐক্য এগুলোর উপর ভিত্তি করে না হয়, তাহলে এটা আসলে কোনো ঐক্য নয়, এটা দুনিয়ার কোনো স্বার্থে তৈরি করা হয়েছে, এটা না আল্লাহর অথবা না আল্লাহর রাসূলের মানহাজ অনুসারে এটি হয়েছে। এজন্য ঐক্য তৈরি করার আগে আমাদেরকে বুঝতে হবে ঐক্যের ব্যাপারে সালফে সালিন তারা কি মানহাজ প্রদান করেছেন, সেটি আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রদান আমাদেরকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। ওয়ালা তাফাররাকু, এই জায়গাটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি, ওয়ালা তাখতালিফু, তিনি বলেছেন ওয়ালা তাফাররাকু, আল ইফতিরাক, অর্থাৎ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাওয়া, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেছেন, এটাকে আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, অর্থাৎ মত পার্থক্য থাকতে পারে, একজনের মত অন্যজনের মত থেকে ভিন্ন হতে পারে। কারণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আমি একটু পরে সেটি সময় পেলে বলবো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মানুষের আন্ডারস্ট্যান্ডিং এটা ক্যাপাসিটিটা ডিফারেন্ট, এই কারণে তাদের মাঝে বিভিন্ন কিছু বুঝতে গেলে বিভিন্ন ধরনের ভিন্নতা তৈরি হতেই পারে। ভিন্নতা এটা সৌন্দর্য, কিন্তু ভিন্নতা যাতে কখনোই বিরোধিতায় পরিণত না হয়, ভিন্নতা যাতে কোনোদিন ইফতেরাকে পরিণত না হয়, বিচ্ছিন্নতায় পরিণত না হয়। ভিন্নতা এবং বিচ্ছিন্নতা দুইটা ডায়ামেট্রিক্যালি অপোজ দুইটা ওয়ার্ড, এই দুটোকে কোনো জায়গায় কোনো সময় একত্রিত করা যায় না। এই দুটো জিনিস আমরা ভালো করে বুঝতে পারি না দেখে কখনো কখনো ভিন্ন মতকে আমরা মনে করি যে এটা আসলে বিরোধিতা। ভিন্ন মত কোনোদিন বিরোধিতা নয়, ভিন্ন মত থাকতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেনারেশনের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল, সেই সময় সাহাবায়ে কেরাম রাসূলের উপস্থিতিতেও সাহাবায়ে কেরামদের মাঝে কিছু কিছু তাদের মধ্যে ভিন্নতা তৈরি হয়েছে, কোরআনের টেক্সটকে বুঝতে গিয়ে অথবা রাসূলের দিক নির্দেশনা বুঝতে গিয়ে কিছুটা ভিন্নতা তৈরি হয়েছে। কিন্তু এই ভিন্নতা কোনোদিনই ডেসপিকেবল নয়, ডিটেস্টেবল নয়, এটা ডিসপাইজড নয়, ডিসলাইক নয়, দ্যাট ইজ মাচ মোর এনকারেজড। বরং এই ভিন্নতা মানুষের মাঝে থাকতে পারে, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা আয়াতের শেষের দিকে ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। প্রিয় ভাইরা, ভ্রাতৃত্ব ইজ সো সো ইম্পর্টেন্ট। ইসলাম বায়োলজিক্যাল ভ্রাতৃত্বের চেয়ে ইথিক্যাল অথবা ইমানি ভ্রাতৃত্বকে অনেক অনেক বেশি গুরুত্ব প্রদান করে। মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দেন, কিন্তু ওই ব্যক্তিদেরকে ক্ষমা করেন না যাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে বিসংবাদ এবং বিদ্বেষ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলতে থাকেন, আমজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আমজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আমজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এই দুইজনকে সময় দাও, যতক্ষণ না তারা তাদের নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করে নেয়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সময় দাও, সম্পর্কের উন্নয়ন করলে তাদেরকে তোমরা ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই রকম ভ্রাতৃত্বের কারণে এই রকম মর্যাদা আছে। আপনারা জানেন রাসূল সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি আসন প্রদান করবেন, তাদের ওই আসন থেকে, তাদের চেহারা থেকে, শরীরের বিভিন্ন জায়গা থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে, ঠিকরে পড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীরা এবং শহীদরা দেখে, সিদ্দিকরা দেখে, তাদেরকে দেখে গীপ্তা করবে, ঈর্ষা করবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা পরস্পরকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম মর্যাদা প্রদান করবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল ব্যক্তিদেরকে ভিআইপি হিসেবে ওয়েলকাম জানাবেন এবং তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন। তম্মদে ওয়ারাজুলুন তাহরাজুলান তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসেছে, দুজন ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল দুজন ব্যক্তি নয়, টু গ্রুপস অফ পিপল, এইরকম দুই লোক
যারা পরস্পরকে সংখ্যায় কোটি কোটি হতে পারে, তারা পরস্পরকে ভালোবেসেছে শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারা একত্রিত হয় আল্লাহর ভালোবাসায়, তারা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় তারা বিচ্ছিন্ন হয়ে যায়। উখওয়া, ইসলামে ব্রাদারহুড এটা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা পরস্পর শত্রু ছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাক্তা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। আপনি যদি, হে রাসূল, এই পৃথিবীর সকল সম্পদ যদি আপনি ব্যয় করতেন তাইলেও আপনি এদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করতে পারতেন না, কিন্তু আমি আমার অনুগ্রহের মাধ্যমে এদের মাঝের ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন। ভ্রাতৃত্ব এটা আমাদের জন্য একটা নিয়ামত, এবং আপনারা জানেন যে এই নিয়ামতের সাহাবায়ে কেরামদের মাঝে ভ্রাতৃত্বের এত অসংখ্য উদাহরণ আছে, ইট নিডস আওয়ার্স টু ডিসকাস, ঘন্টার পর ঘন্টা সময় লাগে এই বিষয়টি আলোচনা করার জন্য। হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মালগুলো বণ্টন করছিলেন, কোনো এক ব্যক্তি এসে মুনাফিক, আপনারা জানেন যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অভিযুক্ত করলো, রাসূল সাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মাশারাল আনসার, হে আনসারী লোকেরা, তোমাদেরকে আমি কি পথভ্রষ্ট হিসেবে পাইনি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত প্রদান করেছেন। ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি, আর তোমরা ছিলে বিভিন্ন দলে বিভক্ত, আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। ওয়া আলাতান ফাগনাকুমুল্লাহু বি, তোমরা ছিলে ভিক্ষুকের মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে তোমাদের যথেষ্ট পরিমাণ তোমাদেরকে প্রাচুর্য প্রদান করেছেন যে তোমাদের সেই সমস্যা কমে যায়। আল্লাহ রাসূল যখন এই কথা বলছিলেন, সাহাবায়ে কেরামরা সমস্বরে তারা বলতে চাচ্ছে বলছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আমান, আল্লাহ এবং তার রাসূল নিরাপদ। ওরা যে অভিযোগ করেছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, সেই অভিযোগ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিরাপদ। প্রিয় ব্যক্তি, প্রিয় উপস্থিতি, যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম তা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে দুটো আয়াতের কথা বলেছে এবং সর্বশেষ যে কথা, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই তিনটি আয়াতের মধ্যে মূলত আমাদের মুক্তির দিক নির্দেশনা রয়েছে। প্রথম যে আয়াতটি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন তা হচ্ছে তাকওয়া এবং আত্মসমর্পণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর দুই নম্বর যে আয়াতটি আমরা দেখেছি, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, আমাদের মধ্যে যাতে বিচ্ছিন্নতা তৈরি না হয়, আমাদের মধ্যে যাতে ভিন্ন ভিন্ন গ্রুপিং তৈরি না হয়। এবং তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, একদল লোক যারা দাওয়াতের কাজে তারা ঘুরে বেড়াবে। এই জন্য প্রিয় ভাইরা, আমি সাধারণত বলে থাকি, দেয়ার আর সাম পিপল, কিছু কিছু লোকের দিকে আপনি তাকালে দেখবেন যে তাদের গোটা জীবন যেন একটা মিশনময়, এমন মিশন তাদের জীবনে, তারা তাদের শরীরের অসুস্থতার দিকে তাকান না, তারা উম্মতের দাওয়াতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য তারা ঘুরে ঘুরে বেড়ান। আল্লাহ সুবহান তার রাসূলের ব্যাপারে বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এরা যদি এই কথার প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি যদি তারা বিশ্বাস স্থাপন না করে, মনে হয় আফসোস করে আপনি মারা যাবেন, আপনার অবস্থাটা হচ্ছে এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরসূরি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরসূরি, তাদেরকেও আপনি দেখবেন যে তারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা প্রতি মুহূর্তে তারা ঘুরে বেড়ায়। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই মিশনটাকে তারা কাঁধে নিয়েছে, সেই মিশনটাকে তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দেয়। আপনার এবং আমার জীবনের এইরকম একটা লক্ষ্য হওয়া দরকার, আমি এবং আপনি এমন একজন ব্যক্তিত্বে পরিণত হওয়া দরকার যেই ব্যক্তিত্বের দিকে তাকালেই, তার কথা শুনলে, তার আচার আচরণের দিকে তাকালে, তার সাথে ডিলিং করলে, তার সাথে উঠা বসা করলে মনে হয় হি ইজ এ ডিফারেন্ট ম্যান, শি ইজ এ ডিফারেন্ট ওম্যান, ইনি একজন ভিন্ন মানুষ, ইনি একজন ভিন্ন গ্রহের মানুষ। এমনকি তার ফেসবুক প্রোফাইলের দিকে তাকাইলেও দেখা যায় যে উনি অন্য মানুষের মতো নন। এমনকি ওই ব্যক্তির যদি আপনি কোনো ফেসবুক পোস্টের দিকে তাকান, তার ঘরে যদি আপনি যান, তার লাইব্রেরির দিকে যদি তাকান, তার লাইব্রেরিতে যে সকল বইপত্র আছে ওই বইপত্রের লিস্টের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে ইনি আমাদের মতো মানুষ নন, ইনি একজন ভিন্ন মতের, ভিন্ন রকমের মানুষ। প্রিয় ভাইরা, আপনাকে এমন একজন মানুষে পরিণত করতে হবে যে মানুষের দিকে তাকালে আমাদের মনে হবে যে তিনি একজন ভিন্ন মানুষ, তার জীবন একটা গোটা মিশনময়, তিনি যেন একটা কি মিশন নিয়ে চলছেন, তার চিন্তা চেতনা আর তার দৃষ্টি, তার তাকাল, তার দিকে তাকালেই মনে হয় যে তিনি একটা ভিন্ন মিশন নিয়ে তিনি কাজ করছেন। ভাইরা, আমি যে কথা বলছিলাম যে আমাদের ঐক্যের কথা আমি বলছিলাম, ঐক্যের কথাটাকে আমি সংক্ষেপে যে বিষয়টি আপনাদের সামনে এখন 4-5 মিনিটে যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে যে, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে আমরা ঐক্য চাই, কিন্তু ঐক্যের ভিত্তি কি এটা আমরা জানি না।
আল্লাহ যখন স্পষ্ট করে আমাদেরকে বলে দিলেন ঐক্যের ভিত্তি কি হবে, বিহাবলিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার হাবলকে ধরেই তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের যদি ভিত্তি না থাকে তাহলে এই ঐক্যের কোনো দাম নাই। যেমনি ভাবে আপনি যদি জেরো, জেরো তো বুঝলেন আপনার শূন্য, শূন্য যদি একত্রিত করেন একটা শূন্য, তার ডান পাশে আপনি হাজার হাজার কোটি কোটি, বাম পাশে কোটি কোটি শূন্য যদি আপনি তৈরি করেন তাহলে কি কোনো লাভ হবে বলেন তো? এই সবগুলো শূন্য মিলে কি হবে বলেন তো? শূন্য ইকুয়াল টু কোটি কোটি শূন্য ইকুয়াল টু শূন্য। কিন্তু ওই শূন্যের আগে যদি আপনি একটা এক দিতে পারেন তাহলে ওই শূন্যটি কি দিবে? একটা বিশাল বড় বিলিয়ন ট্রিলিয়ন মর্যাদা তখন এটা ধারণ করবে। তেমনি ভাবে আপনি যে ঐক্য তৈরি করতে চান ওই ঐক্যের ভিত্তি যদি এরকম একটা সলিড জিনিস হয়, অর্থাৎ ঐক্যের ভিত্তি যদি কোরআন এবং সুন্নাহ হয় তাহলে অবশ্যই আমরা তাইলে এই ঐক্যবদ্ধ ঐক্য টেকসই হবে, এবং সেই ঐক্য তখন আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই ঐক্যের কথা আমাদেরকে বলেছেন সেই ঐক্য তখন আমাদের তৈরি হবে। অন্যথায় আমরা আসলে ঐক্যবদ্ধ হতে পারবো না। আর কখন আমাদের মধ্যে ইফতেরাক তৈরি হয়? আল্লাহ সুবহান ওয়া তাআলা বনী ইসরাইলের ব্যাপারে বলেছেন আমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাযজাম মিম্মা যুকিরু বিহি ফাগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া সাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। যখন আল্লাহ তাদেরকে যা দিয়েছেন অর্থাৎ আসমানি কিতাবের অংশ যখন তারা ভুলে গেল, আসমানি কিতাবকে যখন তারা ছেড়ে দিল, তখনই আমি তাদের মধ্যে বিভিন্ন ধরনের শত্রুতা বিভেদ বিচ্ছিন্নতা তৈরি করে দিয়েছি। অতএব বিভেদ এবং বিচ্ছিন্নতা যখন তৈরি হবে বুঝতে হবে এটা ডিভাইন পানিশমেন্ট, মহান আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। এই শাস্তিটা তখনই আসে হোয়েন উই ফরগিভ, হোয়েন উই ফরগেট ডিভাইন অর্ডিনেন্সেস, যখন আল্লাহ এবং তার রাসূলের দেয়া দিক নির্দেশনা যখন আমরা ভুলে যাই তখনই আমাদের এটি তৈরি হয়। প্রিয় ভাইরা, ঐক্যের জন্য আমাদেরকে যা গ্রহণ করতে হবে, এই ঐক্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম বা সালফে সালিহিন তারা কি মানহাজ গ্রহণ করেছেন সেই মানহাজ আমাদেরকে অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। বলছিলাম যে ইখতিলাফ আমাদের ইস্যু নয়, ইখতিলাফ মানুষের থাকতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ শা আল্লাহু লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বিক ইল্লা মান রাহিমা রাব্বুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে মানুষের মধ্যে এরকম ইখতিলাফ থাকবেই, ইখতিলাফ থেকে শুধু তারাই বের হয়ে আসতে পারবে একান্তভাবে পরমভাবে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমত প্রাপ্ত যারা। কিন্তু তারপরে ইখতিলাফকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘৃণার কথা এখানে বলেননি, আল্লাহ সুবহান ওয়া তাআলা ইফতিরাককে তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। ইফতিরাককে যাতে কোনো অবস্থায় আমরা পোষণ না করি এবং ইফতিরাককে যাতে কোনো অবস্থায় আমরা যাতে সেটাকে অভিবাদন না জানাই, সেটাকে যাতে আমরা গ্রহণ না করি, ইফতিরাককে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন সেটাকে প্রত্যাখ্যান করার জন্য। অতএব ঐক্যের ভিত্তির যে কথা বলছি, প্রথমত ঐক্যের ভিত্তি হচ্ছে কোরআন, প্রথমত ঐক্যের ভিত্তিকে বলেছি কোরআন, যেহেতু হাবলুল্লাহর একটা ব্যাখ্যা আছে কোরআন। এবং দুই নম্বরে ঐক্যের ভিত্তি হচ্ছে সুন্নাহ। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা আমার পরে দেখতে পাবে যে ব্যাপক পরিমাণ মানুষের মধ্যে ইখতিলাফ ছড়িয়ে পড়েছে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। অতএব তোমাদের দায়িত্ব হবে তোমরা আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদের সুন্নাহকে আঁকড়ে ধরা, এটা তোমাদের দায়িত্ব হবে। অন্য জায়গায় আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, অনেকগুলো অন্যান্য দলরা তারা একাত্তর বাহাত্তর দলে বিভক্ত হয়ে গিয়েছে, আমার উম্মার মধ্যে বিভিন্ন ধরনের বিভক্তি তৈরি হবে বটে, একটাই হবে ফেরকায়ে নাজিয়া। সাহাবায়ে কেরামরা বললেন সেটা কোনটা? তিনি বলেন মা আনা আলাইহি অথবা আলা মা ইস আলা মিসলি মা আনা ওয়া আসহাবি, এরকম দুটো বর্ণনা সহি। আমি যার উপর আছি এবং আমার সাহাবায়ে কেরাম আমার সাহাবীরা যার উপর আছে সেটি হচ্ছে ঐক্যের ভিত্তি। অতএব আল্লাহ রাসূল যা বুঝেছেন যা বলেছেন সাহাবায়ে কেরামরা যা বুঝেছেন সে তার উপর ভিত্তি করে আমাদের ঐক্য তৈরি করতে হবে। তিন নম্বর হচ্ছে সালফে সালহীন তারা কিভাবে ইসলামকে বুঝেছেন, সালফে সালহীন তারা কিভাবে বিষয়গুলোকে প্রেজেন্ট করেছেন, সেইভাবে আমাদেরকে ঐক্য অবশ্যই তৈরি করতে হবে। এই জন্য মালিক রাহেমুল্লাহ সেই বিখ্যাত উক্তিটা আপনারা জানেন, তিনি বলেছেন লাই ইউসলিহা আখিরা হাযিহিল উম্মাহ ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা, যে এই উম্মার প্রথম অংশ যার উপর ভিত্তি করে কল্যাণপ্রাপ্ত সংশোধিত হয়েছিল শেষের অংশ তার উপর ভিত্তি করে সংশোধিত বা কল্যাণপ্রাপ্ত হবে, তার বাইরে অন্য কোনো কিছুর উপর ভিত্তি করে তারা কল্যাণপ্রাপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। যেন আমাদেরকে ভিত্তি বা ফাউন্ডেশন যেটি তৈরি করতে হবে সেই ফাউন্ডেশন হচ্ছে আল্লাহ তার রাসূল কোরআনে সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। এটাই সর্বোত্তম ব্যাখ্যা, যে তোমরা যদি কোনো ব্যাপারে মত পার্থক্য তোমাদের তৈরি হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সেটিকে তোমরা ছেড়ে দাও আল্লাহ এবং তার রাসূলের উপর। আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন,
প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম অথবা সালফে সালিনের বৈশিষ্ট্য ছিল, যেখানেই তারা কোরআন এবং সুন্নাকে পেয়েছেন সেখানে তারা তাদের প্রত্যেকের নিজেদের মতকে প্রত্যাখ্যান করেছেন। আলেমরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে ঐক্য চান সে ঐক্যের যে ভিত্তির কথা আমরা বলেছি, এক নম্বর হচ্ছে কোরআন, দু নম্বর হচ্ছে সুন্নাহ এবং সালফে সালিহিনের তাদের যে মানহাজ সেটি হচ্ছে আমাদের ঐক্যের ভিত্তি। সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হচ্ছে আকীদা, অর্থাৎ আমাদের মূল ইস্যু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাসটা কি, আল্লাহর প্রতি আমাদের আনুগত্যটা কি। এইটা হচ্ছে আমাদের আকীদার উপর ভিত্তি করে বা তাওহীদের উপর ভিত্তি করে মৌলিকভাবে আমাদের ঐক্যের সূচনা করতে হবে, যেই সূচনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আলেমদের ভূমিকা, এটা আমার লাস্ট শব্দ যদি বলতে চাই, আলেমদের ভূমিকাটা হচ্ছে কি, আলেমরা হচ্ছে সালাফরা তারা বলতেন যে আন্নাসু তাবাউন লিল উলামা, মানুষরা আসলে আলেমদেরকে তারা অনুসরণ করে। আলেমরা তারা কি করছেন, এই জন্য আলেমরা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা নবীরা কোনো সম্পদ উত্তরাধিকার হিসাবে রেখে যাই না, আমরা আলেমকে উত্তরাধিকার হিসাবে রেখে যাই, রেখে দিতে চাই। যারা আলেমরা আছেন শুনছেন এবং যারা শুনবেন আপনার প্রত্যেকে কিন্তু আমানতদার। এই আমানত হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া যে আমানত আমরা কিন্তু নিয়ে বেড়াচ্ছি আমাদের কাঁধে, এই আমানতের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যখনই আমরা কোরআন এবং সুন্নাহ পাবো, যখনই কোরআন এবং সহিহ সুন্নাহ পাবো, তখনই সেখানে আমাদেরকে ফুল স্টপ দিয়ে সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলেছেন ওয়ালি আলাম আন্নাহু লাইসা আহাদুম মিনাল আইম্মাতিল মাকবুলিন ইনদাল উম্মতি কুবুলান আম্মান ইয়াতআম্মাদু মুখালিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিন সুনানিহি দাকীকিন ওয়ালা জালিলিন। মুসলিম উম্মাহ যে সকল আলেমদেরকে সর্বান্তকরণে গ্রহণ করেছে সেই সকল আলেমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখাটো বিষয়ে তার বিরোধিতা করা অথবা তার বিপরীতে অবস্থান গ্রহণ করাকে তারা কখনোই ইচ্ছা পোষণ করেননি। যদি কখনো হয়ে যায় তাহলে তারা ভুল করে তারা পরবর্তীতে বলে গিয়েছেন কোনো সুন্নাহ পেলে তোমরা সেটাকেই গ্রহণ করবে, আমার কথাকে তোমরা ছেড়ে ফেলে দাও। সেজন্য আমাদের যে মানসিকতা তৈরি করতে হবে সেই মানসিকতা হচ্ছে কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, এবং এটা সালফে সালিন যেভাবে বুঝেছেন সেভাবেই আমাদেরকে বুঝতে হবে, তার উপর ভিত্তি করেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, মুসলমানদেরকে পরস্পরকে যারা যারা ঐক্যের কথা বলেন তাদেরকে অবশ্যই জামাতবদ্ধ হওয়ার কথা, জামিআন শব্দটার মধ্যে এরকম একটা ইঙ্গিত আছে এবং সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতবদ্ধ থাকার কথা, কিন্তু এর মানে এটা নয় যে একটা দল গঠন করে শুধুমাত্র ওই দলের দিকে ডাকতে হবে, তা কিন্তু নয়। দল না হলেও কোরআন এবং সুন্নার উপর যদি আঁকড়ে থাকে, বাংলাদেশের একজন লোক এবং সৌদি আরবের আরেকজন লোক অথবা আমেরিকার আরেকজন লোক, এরা সকলে মিলে একটা জামাত হয়ে যেতে পারে। অতএব এই জামাতের জন্য কোনো দলের অথবা কোনো সংগঠনের নামের প্রয়োজন হয় না, এমনিতেই তারা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরলে সেটিই তখন ইয়াতাসাম বিহাবলিল্লাহ এবং জামিআন এটা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে যে তিনটি বক্তব্য দেওয়া হয়েছে, একটি হচ্ছে আমাদেরকে ভ্রাতৃত্ব তৈরি করা, ঐক্যবদ্ধ হওয়া, এবং এর আগের আয়াতে যে তাকওয়ার কথা বলা হয়েছে, শেষের আয়াতে যে বলা হয়েছে আমাদেরকে মিশনারি হওয়া, অর্থাৎ প্রত্যেক মুসলিমই তার এমন জীবনযাপন করা যে অন্যে তার কাছ থেকে কিছুটা শিখে, এরকম জীবনযাপন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজে কোরআন এবং সুন্নাহকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, এবং এমন মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন যার প্রত্যেকটা কাজ এবং আচার আচরণ অন্যের জন্য আলো ছড়ায়। প্রত্যেকটা কাজ এবং আচার আচরণ অন্যের জন্য আলো ছড়ায়। আমি গতকাল পড়ছিলাম আমেরিকাতে, ট্যাক্সি ড্রাইভার একজন মদ নিয়ে যাচ্ছেন, একজন ভদ্রলোক তাকে নিচ্ছেন, বলে আপনি মদ যেহেতু নিয়ে যাচ্ছেন আপনাকে আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না, ইসলাম মদকে ঘৃণা করে এবং ইসলাম মদকে হারাম ঘোষণা করেছে। ওই যিনি প্যাসেঞ্জার ট্যাক্সি ড্রাইভারকে বলেন, বলো কি তুমি মুসলিম? হ্যাঁ মুসলিম। কেন ইসলাম হারাম করেছে বলো তো? বললো এই সমস্যা, তাইলে তো এই ধর্মই আমার জন্য শ্রেষ্ঠ, এটাই আমি গ্রহণ করলাম। একজন ট্যাক্সি ড্রাইভারের কারণে একজন ব্যক্তি মুসলমান হয়ে যেতে পারে, তার এতটুকু আদর্শ। আমরা যদি ওই রকম আদর্শ গ্রহণ করি সারা পৃথিবীতে শান্তি আমরা ছড়িয়ে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।